গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো ফাইনালি রিসেপশন। গাইজ বেসিক্যালি এই ব্লগে যে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে তোমরা জানোই যে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না, তো ওই জন্য আমাদের দাদা বৌদি যে আমাদের মানে যাদের বিয়ে হচ্ছে দাদা বৌদিও ব্লগ করে, ইউটিউবে ব্লগ করে, বৌদির কাছে একটা গোপ্রো ক্যামেরা ছিল। বৌদি আমাকে বলেছিল ঠিক আছে তুই যখন ক্যামেরা ব্লগ করছিস তখন আমাদের গোপ্রোটা দিয়ে একটু শ্যুট কর, কারণ আমি যে হালদির যে মানে ব্লগটা করেছিলাম সেখানে গঙ্গা করতে যাওয়া সামথিং সেরকম কিছু একটা ছিল রিচুয়াল, তো নাচতে নাচতে আমরা গেছিলাম, তো আমি ভিডিও একজনকে করে দিতে বলেছিলাম, তো সে আমার ফোনটা দিয়ে ভিডিও করেছিল, তো ফোনটা না প্রচণ্ড কেঁপে গেছিলো আর ভিডিওটাও মানে তোমরা দেখেইছো যে ভিডিওটা সেরকম মানে খুব ক্লিয়ারলি আসেনি, ওই জন্য আমাকে বৌদি বলেছিলো ঠিক আছে তোর গোপ্রো ক্যামেরা আমার গোপ্রো ক্যামেরাটা নে তুই ওখান দিয়ে ব্লগটা করো, ওই জন্য আমি সে বৌদির ক্যামেরাটি দিয়ে ব্লগ করছিলাম কিন্তু সাউন্ড আসেনি। ফার্স্ট টাইম ছিল, একেবারেই ফার্স্ট টাইম ছিল, ওই জন্য আমি মানে ঠিক বুঝতেও পারিনি আর ফোনের ক্যামেরা সাউন্ড এফেক্টটাও ঠিকঠাকভাবে আসেনি। ঠিক আছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, পরের ব্লগ থেকে সেই সেই লেভেলের ব্লগ আসবে গাইস। তো চলো এখন তোমরা ব্লগটা এনজয় করো। খুব 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 মজা হতে চলেছে, যাই হোক আর আজকে কিন্তু আমি ফোনে ব্লগ করছি না, আজকে আমি পুরোপুরি ব্লগিং ক্যামেরায় ব্লগ করছি, তো আমি বৌদির ক্যামেরা নিয়ে চলে এসেছি আজকে। আজকে হচ্ছে ব্লগ করার দায়িত্ব পুরোপুরি সম্পূর্ণ আমার, তো আমি চলে এসেছি আর বিয়েবাড়িতে যেহেতু লোকজন ভর্তি ওই জন্য আমি মাঠে এসে ইন্ট্রো দিচ্ছি। যাই হোক তো আজকে প্রচণ্ড প্রচণ্ড মজা হবে, তো তোমরা সবাই দেখতে থাকো আর বলো ভিউটা কেমন লাগছে বলো। আজকে আমি হেভি হেভি এক্সাইটেড গাইস, মানে আজকে দিনটার জন্য দেবো আর এক্ষুনি হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর বিকেলবেলা তো আসল খেলা হবে। যাই হোক চলো এখন যাই আর তোমরা কিন্তু পুরো ব্লগটা এনজয় করো, ঠিক আছে তো চলো দেখতে থাকো। হে গাইস আমি অঙ্কিতা আর তোমরা দেখছি সিজুকাস ব্লগ চ্যানেলের আজকের এপিসোড, তো চলো আর বেশি লেট না করে ব্লগটা স্টার্ট করা যাক। দেখাতে ভুলে গেছিলাম, তো এই যে আমার মেহেন্দি হাফ উঠেও গেছে, যেহেতু আজকে রিসেপশন অনেকদিন মানে তিন দিন হয়ে গেছে ওই জন্য, এটা হচ্ছে আমার মেহেন্দি, কেমন হয়েছে জানিও ঠিক আছে, ওই হাতে করিনি এক হাতেই করেছি মেহেন্দি, আর এটা হচ্ছে ধান ক্ষেত পুরো। যে দাদা এখানে সব রেডি হচ্ছে এখন ভাত কাপড়ের জন্য, দাদা রেডি হচ্ছে, হাই করে দাও দাদা এখানে রেডি হচ্ছে। এখন ভাত কাপড়ে যেতে হবে, বৌদি কোথায় বৌদি, এখানে বৌদি রেডি হচ্ছে, এখন চলো ভাত কাপড়ে। তোমার সুখ দুঃখ সব দায়িত্ব আমি নিলাম আজকের থেকে, অনেক কষ্ট করে সেজেছি গাইস। চলো এখন বাড়িটা যাই, বাইরে যাই অনেক ফটো মটো তুলছি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি।
নাচি এই নর্মাল নাগিন দাও কি দিয়ে টাটা, অল দ্য বেস্ট, টাটা।